আপা কি করে দেখাবেন আমার দর্শকদেরকে? আজকে আমি ফিশ অয়েলি করে দেখাবো দেশি স্টাইলে। প্লিজ শুরু করি, দেশি স্টাইলে করাই ভালো, তাহলে আমরা মাছগুলো ঠিকঠাক মতন আমাদের বাজারে পাবো। শুরু করি না? সো আমরা রাধুনি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করব ডিপ ফ্রাই করার জন্য। সো এক্ষেত্রে আমার তেলটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু ডিপ ফ্রাই, তো ডিপ ফ্রাই ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তেলটা যেন একটু বেশি হয়, এবং আরেকটা খেয়াল রাখতে হবে যে ডিপ ফ্রাই করার সময় হিটটা একটু বাড়িয়ে রাখতে হবে, নাহলে যেটা হবে যে ফিশের মধ্যে গিয়ে অয়েলটা ঢুকে যাবে, সো ওটা একটু খুব অয়েলি হয়ে যাবে। সো আমরা প্রথমে মেরিনেট করে নিই ফিশটা। আমরা এখানে ভেটকি মাছ নিয়েছি ফিলে করে, এখন এটা মেরিনেট করছি সল দিয়ে। সল্ট আমরা তো খুব সহজেই তাহলে দর্শক বাড়িতে বানাতে পারবো, কারণ ভেটকি তো আমাদের দেশে অ্যাভেলেবেল। হ্যাঁ, একটু লেবু জুস দিচ্ছি, একটু আদা বাটা রসুন বাটা, যেহেতু দেশি স্টাইলে করছি আপনাদের। আদা রসুনটাকে আমরা একসাথে বেটে নিয়েছি, একসাথে বেটে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। একটু রাধুনির ধনিয়া গুঁড়া, আমরা মোটামুটি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি। হলুদটা একটু কম দিতে হবে, কারণ যে নাহলে কালারটা, ফিশের কালারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য। মরিচটা যদি আপনার একটু বেশি ঝালকান তাহলে মরিচ। হ্যাঁ, আমরা একটু চিনিটা দিয়ে দিচ্ছি। ঝাল যেরকম খান সেরকম দিয়ে নিতে পারেন, আমরা একটা মডারেট অ্যামাউন্ট দিয়েছি, তাই না? সো এবার হালকা একটুখানি মেখে নিতে হবে, এটা 10-15 মিনিট রেখে দিলেই হবে এভাবে করে। মানে ফিশ তো বোধহয় বেশিক্ষণ ম্যারিনেশন লাগে না, সর্বোচ্চ হয়তো 20 মিনিট ম্যারিনেট করা যায় আর কি, রেখে দেওয়া যায়। আচ্ছা, তো এই ডিপ ফ্রাই এটা একটা হচ্ছে যে অলি, তো আমরা এটা করব যে ফ্লাওয়ার প্রথমে কোট করব। হুম হুম, দর্শক আমরা ময়দার মধ্যে একটুখানি মাছগুলোকে প্রথমে ডাস্ট করে নিচ্ছি। সো এখন যেটা করব, জাস্ট ডিমটা এরকম করে, খুব মানে হুলুস্থুল করার দরকার নেই, কেমন জাস্ট এরকম করে কোট করতে হবে, কোট করে ছেড়ে দিতে হবে। দর্শক একটু যদি দেখেন, আমরা কিন্তু দেখলাম যে জাহেদা আপা ময়দার মধ্যে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ডিমে দিলেন, তাই না? হ্যাঁ, যেটা হচ্ছে কি, যদি মানে সারপ্লাসগুলো থাকে এগুলো জাস্ট পড়ে যাবে আর কি, তা নাহলে তেলটা আমাদের একটু বার্ন হবে, যেহেতু ডিপ ফ্রাই তো সেই জন্য। ম্যারিনেশনের জন্য কিনা আমি জানি না, কিন্তু এত সুন্দর একটা অ্যারোমা আসছে এখনই, তাই না? খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, লেমনের একটা ফ্লেভারটা এখনই আসছে। এটা তো খুব সফট, তো খুব বেশিক্ষণ সময় লাগে না। হুম হুম, আর ফিশ যেহেতু আমরা খুব বেশি সময় লাগবো না, 5-7 মিনিটে আমাদের হয়তো ডান হয়ে যাবে। আর এটা খেয়াল রাখতে হবে লাইট গোল্ডেন কালার হবে, কেমন মানে খুব একদম ব্রাউন কালার হয়ে যাবে না, এই টাইপ কালারটা হলে নামিয়ে ফেলতে হবে। দর্শক একটু দেখে নেবেন যে কালারটা কেমন বলছে, এটা কিন্তু আপা বলেছেন যে পোড়া পোড়া ভাজা হবে না, নরমালি মাছটা আমরা যেরকম একটু ভাজা ভাজা করি ওই টাইপের হবে না, ঠিক সেরকম হবে না। আর সাথে একটু আমি যেটা করতে চাচ্ছিলাম, একটু সতে অনেকেই আমরা হয়তো রাইস দিয়ে, যারা রাইস পছন্দ করে রাইস দিয়ে খেতে পারে, অথবা আমরা একটু রাধুনির সরিষার তেলটা ইউজ করতে পারি, অনেক সরিষার তেল পছন্দ করে। সো সতে ভেজিটেবলসটা করে নিতে পারি, জাস্ট অল্প একটু। হ্যাঁ, হালকা সেদ্ধ করা আছে আমাদের সবজিগুলো, ওটাই আমরা সটে করছি সরিষার তেল দিয়ে, সাথে একটু জাস্ট একটুখানি সল্ট পেপার দিলে হবে, আর কিছু দরকার নেই। এটা জাস্ট কুইক ফ্রাই করতে হবে, হ্যাঁ, এটা খুব বেশিক্ষণ ধরে হিটে না থাকে তাহলে ভেজিটেবলসের কালারগুলো নষ্ট হয়ে যাবে, কেমন। সো অলমোস্ট আমাদের ভেজিটেবলগুলো রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা হিটটা কমিয়ে দিচ্ছি। ১৭৫ গ্রাম থেকে ১৮০ গ্রাম
যেহেতু সার্ভ করতে হবে কেমন টু স্লাইস অফ ফিশ নিলাম আর যেহেতু লেমন দিয়ে সার্ভিস হবে এবার আমরা ভেজিটেবলস তো কালারফুল যেন হয় হ্যাঁ খেয়াল রাখতে হবে একটু মিন্ট লিপ দিয়ে সো তৈরি হয়ে গেল আমাদের আজকে ফিশ অলি দেশি স্টাইলে অ্যান্ড সতে মিক্সড ভেজিটেবল থ্যাংক ইউ সো মাচ শেফ তৈরি হয়ে গেল আমাদের ফিশ অরলি দেশীয় স্টাইলে এবং সাথে রয়েছে সতে ভেজিটেবল প্লেটটা দেখে দেখুন দেখে মনে হচ্ছে না এটা একটা হাসি খুশি প্লেট এটা আপনার পেটের সাথে সাথে মনকেও ভরিয়ে দেবে চলুন দেখে নেই পুরো রেসিপিটা আরও একবার ফিশ অরলি উইথ সতে ভেজিটেবল রান্নার জন্য যে সমস্ত উপকরণ লাগবে ভেটকি মাছ বড় একটি মিক্সড ভেজিটেবল আধা কাপ রাঁধুনি সানফ্লাওয়ার তেল আধা লিটার রাঁধুনি সরিষার তেল এক চা চামচ রাঁধুনি মরিচের গুঁড়া আধা চা চামচ রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ রাঁধুনি জিরার গুঁড়া আধা চা চামচ রাঁধুনি হলুদের গুঁড়া সামান্য ময়দা আধা কাপ ডিম ফেটানো আধা কাপ লেবুর রস এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ ফালি একটা লেবু ফালি কয়েকটি শসা ফালি কয়েকটি পুদিনা পাতা সামান্য লবণ স্বাদ মতো ফিশ অরলি উইথ সতে ভেজিটেবল রান্নার শুরুতে আধা লিটার রাঁধুনি সানফ্লাওয়ার তেল একটি প্যানে দিয়ে গরম করতে হবে তেল গরম হতে হতে আমরা মাছটাকে ম্যারিনেট করব সেজন্য ভেটকি মাছের ফিলেতে সামান্য লবণ এক টেবিল চামচ লেবুর রস এক চা চামচ আদা রসুন বাটা আধা চা চামচ করে রাঁধুনি ধনিয়া ও জিরার গুঁড়া সামান্য রাঁধুনি হলুদের গুঁড়া আধা চা চামচ রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে ম্যারিনেট শেষে মাছ প্রথমে ময়দায় কোট করে ফেটানো ডিমে চুবিয়ে প্যানের গরম তেল দিয়ে দুই পাশ উল্টে ভেজে নিতে হবে মাছ হালকা সোনালি রং ধারণ করলে নামিয়ে নিতে হবে এখন আরেকটি প্যানে এক চা চামচ রাঁধুনি সরিষার তেল দিয়ে তাতে প্রথমে একটা পেঁয়াজ ফালি দিয়ে ভাজতে হবে এরপর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা মিক্সড ভেজিটেবল দিয়ে সামান্য লবণ সহযোগে সঁতে করতে হবে এখন পরিবেশন পাত্রে ফিশ অরলি দিয়ে উপরে কয়েক ফালি লেবু ও শসা সাথে সঁতে ভেজিটেবল এবং পুদিনা পাতা দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন মজাদার ফিশ অরলি উইথ সঁতে ভেজিটেবল